আসসালামু আলাইকুম। 15 বছর আগের কথা, তুরস্কের বর্তমান ড্রোন সফলতার নেপথ্যের তিন প্রধান কারিগরের একজন হলেন ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী সেলকুক বেরাক্তার। এই সেলকুক বেরাক্তার তখন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT-র PhD-তে অধ্যয়নরত ছাত্র। নিজের গবেষণার অংশ হিসেবে তিনি সর্বপ্রথম তুরস্কের স্থানীয় প্রযুক্তিতে তৈরি ছোট ও সরু একটি ঘরোয়া ড্রোন তুরস্কের রাষ্ট্রীয় কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন। এত বছর পরে সে তুরস্ক যেভাবে তার ড্রোন দিয়ে বিশ্ববাসীকে মুগ্ধ করেছে, তার যাত্রা শুরু হয়েছিল এভাবেই। বিগত বেশ কিছু যুদ্ধ ও সংঘাতের পরিক্রমায় তুরস্কের এই ড্রোন আকাশপথে যুদ্ধের চেহারা অনেকটাই পাল্টে দিয়েছে। ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভিদিবা। তুরস্কের আরেকটি নতুন ধরনের ড্রোন নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। সেলকুক বেরাক্তার যখন ছোটখাটো ফরম্যাটে ড্রোন তৈরি করছিলেন, তখন থেকেই তিনি মনুষ্যবিহীন এই আকাশযানের অপার সম্ভাবনা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তার দেশকে নিয়েও স্বপ্ন দেখেছিলেন। তিনি কল্পনা করেছিলেন এই ড্রোন দিয়েই একদিন তার দেশ বিশ্ব মানচিত্রে শ্রেষ্ঠত্বের স্থান করে নেবে। এই আত্মবিশ্বাস থেকেই তিনি তুরস্কের সরকারের প্রতি আহ্বান জানান যাতে এই আবিষ্কারকে আরও অগ্রসর ও সমৃদ্ধ করতে পর্যাপ্ত বিনিয়োগ করেন। 2005 সালে তুরস্কের কর্মকর্তাদেরকে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাতে সক্ষম হন তুরস্ক বোয়িং বা লকহিডের মতো বড় বড় কোম্পানির আকাশযান কিনে প্রতি বছর বিপুল অর্থ লোকসান করছে, বিপুল পরিমাণ অর্থ অন্য দেশে চলে যাচ্ছে। বেরাক্তার তখন দাবি করেছিলেন তিনিও বোয়িংয়ের মতো একটি সিস্টেম আবিষ্কার করতে পারবেন। তিনি বলেছিলেন, যদি তুরস্ক সরকার পরবর্তী 5 বছর এই খাতে বিনিয়োগ করে, তাহলে 5 বছর পরে তুরস্ক এই সমরাস্ত্র উৎপাদনের প্রতিযোগিতায় নেতৃত্ব দেবে। নিজের ড্রোন স্বপ্নকে বাস্তবায়নে বেরাক্তার ছিলেন বেপরোয়া। যেখানে বিশ্বজুড়ে অসংখ্য মানুষের স্বপ্ন থাকে AIT-তে পড়ার, সেখানে বেরাক্তার MIT-তে তার PhD অধ্যয়নে মাঝপথে থামিয়ে দিয়ে তুরস্কে চলে যান। তার PhD-ও আর শেষ করা হয়নি। এরপর নিরন্তর টানা কয়েক বছর কাজ করার পর অবশেষে তিনি তার সিগনেচার ড্রোন বেরাক্তার TB2 ড্রোন তৈরি করতে সক্ষম হন। পাশাপাশি তিনি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও বোঝাতে সক্ষম হন এখন থেকে যুক্তরাষ্ট্র নির্মিত ড্রোন আর আমদানি করার প্রয়োজন নেই, আঙ্কারার জাতীয় নিরাপত্তা দিকগুলো রক্ষায় TB2 ড্রোনই যথেষ্ট বলেও তিনি দাবি করেন। ইঞ্জিনিয়ার বেরাক্তারের সেই মনোভাবের পর থেকেই বেরাক্তার ড্রোন যেন পারদর্শিতায় সবাইকে চমক দেখাতে শুরু করে। ইতোমধ্যে সিরিয়া, লিবিয়া, নাগর্নো কারাবাখ সহ বেশ কয়েকটি যুদ্ধে এই ড্রোনটি গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হয়। বর্তমানে ইউক্রেন, আজারবাইজান, কাতার, মরক্কো, পাকিস্তান এবং ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড সহ 19টি দেশ তুরস্কের তৈরি বেরাক্তার ড্রোন ব্যবহার করছে। 2005 সালের ওই ঐতিহাসিক ভাষণের মতো কিছুদিন আগে ইঞ্জিনিয়ার বেরাক্তার আরেকটি উৎসাহব্যঞ্জক ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি আরেকটি তাক লাগানো প্রকল্পের ঘোষণা দেন। সেলকুক বেরাক্তার জানান, খুব শীঘ্রই তুরস্কের মনুষ্যবিহীন যুদ্ধবিমান কিজিলেলমা দৃশ্যপটে আসতে যাচ্ছে। কিজিলেলমা হল একটি জেট, একক ইঞ্জিনের এবং কম দৃশ্যমান সুপারসোনিক ধরনের ক্যারিয়ার বহনযোগ্য যুদ্ধবিমান। বেরাক্তার নিজস্ব পারিবারিক প্রতিষ্ঠান বেকার ইতোমধ্যেই এই যুদ্ধবিমান তৈরির কাজটি অনেকটা এগিয়ে নিয়েছে। ইঞ্জিনিয়ার বেরাক্তার বলেন, তুরস্ক মনুষ্যবিহীন যুদ্ধবিমানটি তৈরির মাধ্যমে আগামী দিনের যুদ্ধের কৌশলে বড় ধরনের বৈপ্লবিক বার্তা দিল। গতানুগতিক আকাশপথের যুদ্ধে এখন আর তেমন একটি সফলতা আসবে না। এ বাস্তবতাকে বিবেচনায় নিয়েই তুরস্ক নিজেদের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান বেরাক্তার কিজিলেলমা তৈরিতে হাত দিয়েছে। ইঞ্জিনিয়ার বেরাক্তার বৈপ্লবিক বার্তা বলতে কোন বার্তার কথা বলেছেন তা ব্যাখ্যা করেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প বিষয়ক বিশেষজ্ঞ ইউসুফ আকবাবা। তার মতে, কিজিলেলমায় যেসব প্রযুক্তি সংযোজন করা হয়েছে তা ইতোপূর্বে আর দেখা যায়নি। এই বিমানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এয়ার টু এয়ার বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
এই যুদ্ধবিমানটি অপারেশনে আসলে ব্যাপক সাড়া পড়বে বলেও ধারণা করা হচ্ছে। কারণ প্রচলিত অন্যান্য মনুষ্যবিহীন যুদ্ধবিমানের তুলনায় এই বিমান যথেষ্ট সাশ্রয়ী। আগামীতে অনেক দেশ তুরস্কের এই যুদ্ধবিমান সংগ্রহ করবে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, যেসব দেশের পশ্চিমা দেশ থেকে ফাইটার জেট বা যুদ্ধবিমান কেনার সামর্থ্য নেই, তারা হয়তো কিজিলেলমার প্রতি আকৃষ্ট হবেন। এমনকি বড় দেশগুলো ড্রোন কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। কারণ একটি স্বাভাবিক মানুষ চালিত যুদ্ধবিমান ধ্বংস হলে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, ড্রোন ধ্বংস হলে সে ধরনের লোকসান হয় না বললেই চলে। ইঞ্জিনিয়ার বেরাক্তার যেভাবে এই যুদ্ধবিমানের মাধ্যমে আকাশ যুদ্ধের কৌশল পাল্টে দেওয়ার কথা বলেছেন, আকবাবাও তার সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, প্রথম যখন আমরা এই মনুষ্যবিহীন যুদ্ধাস্ত্র তৈরির কাজ শুরু করি, তখন অনেকেই একে অসম্ভব, অবাস্তব ও উচ্চাভিলাষী হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু এখন এটি এক বাস্তবতা। সবাই এখন তুরস্ক নিয়ে কথা বলছে। চলমান ইউক্রেন যুদ্ধেও ইউক্রেনের পদাতিক বাহিনী বেরাক্তার TB2 ড্রোনটি ব্যবহার করতে শুরু করেছে। TB2 ড্রোন বৈদ্যুতিক কমব্যাট এবং অ্যান্টি শিপ মিসাইলের আঘাতে কিছুদিন আগে রাশিয়ার নৌবাহিনীর ক্রুজার মস্কোভা ডুবে যায়। এই প্ল্যাটফর্মে বেরাক্তার TB2 ব্যবহার হয়। আগামী দিনের যুদ্ধের ময়দানে মনুষ্যবিহীন ড্রোনের আধিপত্য বৃদ্ধি পাবে তা অনেকটাই পরিষ্কার। বর্তমানে ড্রোন শিল্প দিয়ে বিচার করলে তুরস্ক বিশ্বের 3টি শক্তিশালী দেশের তালিকায় চলে এসেছে। আকবাবা 2020 সালে সিরিয়ার মাটিতে তুরস্কের সেনা অভিযানের উদাহরণ দেন। তিনি বলেন, ওই অভিযানে তুরস্ক ড্রোন ব্যবহার করেছিল। ড্রোন দিয়েই তারা আসাদপন্থী সেনাবাহিনীর ওপর একের পর এক হামলা চালায়। আর এভাবেই প্রথম তুরস্কের ড্রোন বিশ্বের মোড়লদের নজরে আসে। এর পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের সামরিক কারিকুলামে মনুষ্যবিহীন আকাশযানের আক্রমণ মোকাবেলার প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেয়। এই ধরনের অভিযান শুরু করলে সেনারা কি করবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। তুরস্কের প্রতিরক্ষা সাংবাদিক মোহাম্মদ ইউনালমিস মনে করেন, তুরস্ক এর আগে ট্যাঙ্ক ও যুদ্ধবিমান নিয়ে নানা ধরনের পরীক্ষা চালালেও এই দুই খাতে খুব একটা সফলতা পায়নি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তুরস্ক ড্রোন নির্মাণে বাড়তি বিনিয়োগ করতে শুরু করে। ড্রোন নির্মাণ কার্যক্রম শুরুর মাত্র কয়েক বছরের মধ্যে তুরস্ক বিশ্বের শ্রেষ্ঠ ড্রোনের উৎপাদক দেশ হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এখন যুদ্ধ নিয়মিত হোক বা অনিয়মিত, তুরস্ক যে কোনো সময় যুদ্ধে সম্পৃক্ত হতে পারবে। কারণ ইতোমধ্যেই তুরস্ক লিবিয়া, সিরিয়া, নাগানো কারাবাগ ও ইউক্রেনে নিজেদের ড্রোনের শ্রেষ্ঠত্ব ও কার্যকারিতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ইউনালমিস আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধেও নিয়মিত সেনাবাহিনীর বাইরে বেরাক্তার TB2 ড্রোন তার কার্যকারিতা ও নজরদারির সর্বোচ্চ প্রমাণ রেখেছে। বেরাক্তার ব্যবহার করেই ইউক্রেন বাহিনী মস্কোর এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে অনুপ্রবেশ করেছে। এই ড্রোনের কারণেই স্থলপথে ইউক্রেনের হাতও অনেক বেশি শক্তিশালী হয়েছে। বেরাক্তার ড্রোনই যখন এতটা সফলতা পাচ্ছে, তখন বেরাক্তার কিজিলেলমা শুধু সফলই হবে না, বরং যুদ্ধের মূল চেহারাই পাল্টে দিতে পারে। মনুষ্যবিহীন যুদ্ধবিমান ব্যবহার করার কারণে আগামীতে যুদ্ধবিমান আমদানির ওপর তুরস্কের নির্ভরতা অনেকটাই কমে আসবে। ফলে তুরস্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এতে দেশের উৎপাদন খাতগুলোও উৎসাহিত হবে। এই যুদ্ধবিমানের মাধ্যমে আকাশপথে নতুন এক দিগন্তের সূচনা হবে। এই বিমানগুলো জনপ্রিয় হলে হয়তো 1916 সালের প্রণীত ট্যাঙ্ক ওয়ারফেয়ারেরও পরিসমাপ্তি ঘটাবে। বর্তমানে প্রোটোটাইপ সংস্করণের বেরাক্তার কিজিলেলমা ইন্টিগ্রেশন স্তরে রয়েছে। একবার আকাশে ওড়ার পর এই বিমানটি 6 টন ওজন নিতে পারে। আর এমনিতে এই বিমানের 1 কেজি ওজন বহন করার সক্ষমতা রয়েছে। এই বিমানগুলো একবার ওড়ার পর স্বয়ংক্রিয়ভাবে টানা 5 ঘন্টা আকাশে ভাসতে পারবে এবং 500 নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে পারবে। আকবাবা মনে করেন, এইসব কারণে বেরাক্তার কিজিলেলমাও বিশ্বকে নতুন করে তাক লাগাবে। একটি সমরাষ্ট্রকে যদি মনুষ্যবিহীন করা যায়, তাহলে এর খরচ এমনিতেই কমে যায়। তাছাড়া রাডারে তুরস্কের এই মনুষ্যবিহীন যুদ্ধবিমান তেমন একটি ধরাও পড়বে না। তাই শত্রুপক্ষ আঘাত করার আগেই কিজিলেলমাকে দিয়ে পাল্টা আঘাত করা সম্ভব হবে।
এ কারণে বাজারে আসার আগেই কিজিল এলমা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।